আসসালামু আলাইকুম, আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরা ভালো আছি। আজকের ব্লগটি শুরু করছি রাস্তা থেকে। আমি আর আমার ছেলে বাজারে গেছিলাম আম্মুর ওষুধ কেনার জন্য। আম্মু হঠাৎ অসুস্থ হয়ে পড়ছিল, তার জন্য আমার ছেলে এই ভিডিওটি করছে। ওষুধ কিনতেছিলাম। আশা করছি এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে, আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকন বাটনটি ক্লিক করে দিবেন, যাতে করে ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন চলে যায় সবার আগে। কিন্তু এই ওষুধটা কিনছি। তারপর আমাদের বাড়ির আঙিনায় আমার আম্মু লাগাইছিল, এই শাকের নাম হচ্ছে পেপুলি শাক। এটা মাছের সাথে রান্না করে খেলে অনেক বেশি মজা লাগে। যে মাছটা একটু নরম হয়ে যায় সেই মাছ দিয়ে রান্না করলে বেশি ভালো লাগে, বেশি করে পেঁয়াজ দিলে আরও বেশি মজা হয়। আপনারা কি এই শাক কখনো খাইছেন, বা আপনাদের ওইদিকে যদি থাকে তাহলে কি নামে চিনেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তারপরে আর একটা শাক, আমরা যখন ছোটো ছিলাম এটাকে এই লম্বা লম্বাগুলোকে মরিচ বানাইতাম, আর এর পাতাগুলোতে কে বানাতাম পান বানাইতাম। একদিন এক আন্টি আমাদের রান্না করে খাওয়াইছিল টক শাক বলে, এটাও হালকা নরম মাছ দিয়ে রান্না করলে অনেক বেশি মজা হয়। তারপরই হচ্ছে আমার আম্মু লাগাইছিল দুধ মরিচ গাছ, অনেক মরিচ ধরছে গাছে। এই মরিচ একদমই ঝাল নেই, মিষ্টি মিষ্টি লাগে, কিন্তু তরকারিতে দিয়ে খাওয়া যায় না, কোনো কিছু মাখাইলে দিলে বেশি মজা হয়। তারপর এই তো বিদেশি ধনে পাতা, এই ধনে পাতা অনেক বেশি মজা, মুড়ি মাখানো বা বিভিন্ন ঝোলে তরকারি পেঁয়াজু বেগুনি ভাজলে ওর ভিতর দিলে বেশি মজা হয়। তারপরই সন্ধ্যা হয়ে যাচ্ছিল, আমার বাবু খেলা করতেছিল গেটের বাইরে, ওকে ডাকার জন্য গেছিলাম। তারপর চানাচুর মাখাচ্ছিলাম, ধনে পাতা, পেঁয়াজ, মরিচ, শশা, সরিষার তেল, হালকা লবণ, এভাবে খেলে বেশি মজা হয়। তবে যে চিকুন চিকুন যে চানাচুরটা আছে, এমনি ফুচকা মানে কোনো প্যাকেটে থাকে না, এমনি কেজি হিসাবে বিক্রি করে ওইটা বেশি মজা হয়। অনেকদিন ধরে খুঁজতেছিলাম এই চানাচুরটা, তবে আজকে বাজারে গেলেই চোখের সামনে পাইছিলাম, তাই কিনে নিয়ে আসছিলাম। তারপরে এই বাবু বলতেছিল যে আমি মাখাও খাবো, তারপরেই মাখালাম, অনেক বেশি মজা হয়েছিল। আমি তো ভাবতেছি যে বেশি করে কিনে না এনে ভুল করছি, এরপর বাজারে গেলে অনেকগুলো কিনে নিয়ে এসে রাখবো মাঝে মাঝে মাখাই খাওয়ার জন্য। অনেক মজা হয়েছিল। এই ভয়েস দেওয়ার সময় আমার আবারও খেতে ইচ্ছা করতেছে। আমি আম্মু আর আমার বাবু খাচ্ছিলাম, পাশ থেকে আমার মেয়েও খাওয়ার জন্য কান্না করতেছিল, কিন্তু ও তো ছোট, ওর এইসব খাবার তো দেওয়া যাবে না। ওর অল্প একটু দিছিলাম মুখে, ছোটো বাচ্চাদের মুখে নাকি এইসব ঝাল টক বেশি ভালো লাগে, ওরও ভালো লাগছিল তাই বারবার করে চাচ্ছিল, হা করতেছিল। আমার ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।